কেন্দ্রীয় যুব সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম ইয়ার হোসেন এবং রাজ্জাক সাহেবের স্মৃতি বিজড়িত আজকে এই টুর্নামেন্টের বসাশি একাদশ এবং গগুদিয়া দুইটা টিম আজকে এখানে অংশগ্রহণ করবেন আজকে সেমিফাইনাল। আমি প্রথমে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই ভালো এই কেন্দ্রীয় যুব সংঘকে, যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন। খেলতাম বাম্পাই, ঠিক আছে, থ্যাংক ইউ। পছন্দ করেন এবং বড় বড় লং লং পাসিং এর মাধ্যমে খেলে থাকেন, বিশেষ করে সেই জার্মানির ফুটবলারদের কথাই মনে পড়ে যায়। লম্বা পাসিং এ যখন খেলা দেখি সেই ক্ষেত্রে সেই খেলতে নাগরি মার্কো লয়েস টমাস মোলাররা যখন খেলে থাকেন। দর্শক মন্ডলী, আজকের প্রধান রেফারির দায়িত্ব যিনি পালন করছেন বাফুফের প্যানেলভুক্ত এই রেফারি, অত্যন্ত উঁচু মানের দক্ষ বিচক্ষণ একজন রেফারি জনাব শেখ ফরিদ আহমেদ, এবং তাকে সহায়তা করছেন ডান দিক থেকে আক্রমণ। দেখা যাক এই নবারণ পল্লী উন্নয়ন ভূগতি আরবারে কিন্তু চান্স করেছেন সেই থিবু কোর্তোয়া, অ্যালিসন বেকার, অ্যান্ডারসনদের কথা, সেই এমিলিয়ানো মার্টিনেজদের কথা মনে পড়ে যায়। তার অভিজ্ঞ একজন ফ্রিকিকার ছিলেন, তারপর প্রতি গোল করেছিলেন, ফ্রিকিক নিচ্ছেন এবারে গোলরক্ষক ঝাঁকিয়ে পড়ে বলটিকে লুফে নিলেন। দারুণ সুন্দর চমৎকার দুটা করা ছিল এবং ফাউলের সিদ্ধান্ত নিয়েছেন ফ্রিকি মহিলাটি। আরেকজন সহকারী রেফারি জনাব মুরাদ চৌধুরী এবং চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন জনাব আফরোজা খন্দকার। দর্শক মন্ডলী, সম্মানিত উভয় দলের টিম ম্যানেজার এবং টিম কোচকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আপনাদের খেলোয়াড়ের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের চতুর্থ রেফারি আজকের এই ভালো কেন্দ্রীয় যুব সংঘের এই মাঠটি কিন্তু তার স্বাক্ষর রাখছে, তার প্রমাণ রাখছে এবারে, কিন্তু সেটার অবশ্যই যোগ্যতা সম্পন্ন যদি দল যার জন্য তারা আজকের এই সেমিফাইনাল খেলছেন। একেবারে কানাই কানাই পরিপূর্ণ দর্শক, সব দর্শকদের আসলে স্বাগতম, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। একেবারে সকলে খেলা উপভোগ করছেন বিভিন্ন পেশাশ্রেণীর তিনি এই ব্যক্তিবর্গগুলো সবাইকে আজকের এই ম্যাচের পক্ষ থেকে স্বাগতম, অভিনন্দন এবং মোবারকবাদ জানাব মোহাম্মদ আব্দুল কাদের সভাপতি। আবারও পাস করলেন, আসলে একজন গোলরক্ষক একটি ম্যাচের অর্ধেক নিয়ন্ত্রণ করে থাকেন, বিশ্বের নন্দিত গোলকিপার যারা রয়েছেন সেই বেলজিয়ামের থিবু কোর্তোয়ার কথা বলতে হবে, সবচেয়ে দামি গোলরক্ষক সেই ব্রাজিলের অ্যালিসন বেকার অ্যান্ডারসনদের কথা বলতে হবে, সেই আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের কথা বলতে হবে, তারা সবচেয়ে উচ্চমানের সেই জার্মানির ম্যানুয়েল নয়ারের কথা বলতে হবে। চমৎকার আক্রমণ পাল্টাক্রমণের মাধ্যমে করলেন না, জায়গায় দাঁড়িয়ে চমৎকার ভাবে বলটিকে ফেলে দিলেন এবং এরই সাথে 1-0 গোলের ডিফেন্স, 1-0 গোলে এগিয়ে গেলেন নবারণ পল্লী উন্নয়ন সমিতি ভূগোদিয়া। দর্শক মন্ডলী, এই মাত্র যারা প্রবেশ করেছেন মাঠে প্রবেশ করেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, মহিষাসী একাদশ বনাম নবারণ পল্লী উন্নয়ন সমিতি ভূগুদিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে খেলার ফলাফল ভূগুদিয়া 1 মহিষাসী একাদশ 0, অর্থাৎ 1-0 বলে এবারে কিন্তু কাটব্যাক করলেন, দেখা যাক হতে পারে, সুযোগ ছিল একটি কাউন্টার অ্যাটাকে যদি পরিণত করতে পারতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি বিপদ ঘটালে ঘটাতে পারতেন। যা হোক, লম্বা পাসিং এ চমৎকার খেলা অনুষ্ঠিত হচ্ছে, উভয় দলে অনেক উচ্চ মানের ফুটবলার রয়েছে, এবারে দেখা যাক। অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত, একেবারে সামান্য সময় একেবারে ফুল বার ঘেসে দলটি গোল, আসলে দুর্ভাগ্য মহিষাসী
একাদশের জন্য সৌভাগ্য এই নবরঙ্গপুর ইউনিয়ন সমিতির ভোগ দেওয়ার জন্য। যা হোক এটি খেলার অংশ, ব্যাকপাস করলেন, লম্বা করে বাড়িয়েছেন, হেডিং এবার ছিলেন, এবার ভূমিকাটি একাদশ চমৎকার খেলছেন উভয় দলের ফুটবলাররা। দারুণ ছন্দময় একটি ফুটবল, আসলে দর্শক এই ধরনের খেলা পছন্দ করে থাকেন। দর্শক মন্ডলী আসলে এই ভালুম কেন্দ্রীয় যুব সংঘ যারা পরিচালনা করে থাকেন, জনাব মোহাম্মদ আব্দুল কাদের সভাপতি ভালুম কেন্দ্রীয় যুব সংঘ, এবং সাধারণ সম্পাদক সানোরা ইউনিয়ন আওয়ামী লীগ। আজকে আহ্বায়ক এই কেন্দ্রীয় যুব সংঘে জনাব মোহাম্মদ আবু তাহের, খেলা পরিচালনা কমিটি সঞ্চালনায় জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক গ্রুপের, সাধারণ সম্পাদক ভালুম কেন্দ্রীয় যুব সংঘ, পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ মামুন, বিশিষ্ট দানবের স্ত্রীকালী প্রবাসী, এবং আরো অনেক উচ্চমানের ব্যক্তিবর্গ এই ক্লাবের সাথে জড়িত। এবারে কিন্তু একটু হালকা ধরনের দর্শক মন্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলা প্রস্তুত করছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ সম্ভাগ ইউনিয়নের উজ্জ্বল নক্ষত্র জনাব মোহাম্মদ আওলাদ হোসেন, চেয়ারম্যান সম্ভাগ ইউনিয়ন পরিষদ এবং সভাসদ আলম এয়ার খান টিকি করে। এবার বিদেশি খেলোয়াড় দেখা যাক, কার দেখা হয়েছে, দারুণ একটি সুযোগ ছিল, চমৎকার সুযোগ ছিল, দুবার হাতছাড়া হলো, চমৎকার খেলছেন ডান প্রান্ত দিয়ে এই গগুদিয়ার ফুটবল আমাদের মাঠে এই মুহূর্তে চলতেছে। তো আসলে সাইফুল্লাহ যে কথাগুলো বলছিলেন, আসলে এত সুন্দর একজনের সাথে আরেকজনের আদান প্রদানের মাধ্যমে যে খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে, আসলে না দেখলে না বুঝলে বারবার যেভাবে ওই গগুদিয়া নবরণ চল্লিশ এবং সঙ্গে বারবার যেভাবে আক্রমণ করতেছে, দুর্দান্ত একটা খেলা আসলে আমরা এই মুহূর্তে দেখতেছি। যা হোক আক্রমণে মহিষাসী একাদশ বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, ওখানে বাধা হচ্ছে মাঠের দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে, এখানে কি হয়েছে কিন্তু প্রতিহত ওই নবরণ চল্লিশ এবং সঙ্গে বিভিন্ন প্রতিক্রিয়া, হেড হয়েছিল, হেড হয়েছিল কিন্তু আমরা আসলে শুরু থেকেই একটা কথা বলে আসতেছি যে বালুম কেন্দ্রীয় যুব সংঘের এই খেলার মাঠ মনে হয় এক খণ্ড ইউরোপের কোনো একটা মাঠে আমরা বসে খেলা দেখতেছি। এত সুন্দর সাজসাজ রব এখানে সুন্দরভাবে মাঠের দক্ষিণ পশ্চিম প্রান্ত দিকে প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা করতেছে, চমৎকার চমৎকার একজন আরেকজনের সাথে সুন্দর বোঝা করা, যার ফলস্বরূপ তারা কিছুক্ষণ আগে একটা গোল অর্ডার দিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে ওই নবরণ পল্লী উন্নয়ন সংঘ সেটিক নিল, এখানে ডিফেন্সের তিন নম্বর খেলোয়ারের কাছে বল, তাকে দিতে উদ্দেশ্য এগারো নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড়, সুন্দর একটা আক্রমণে ওঠার চেষ্টা এই মুহূর্তে মহিষাসী একাদশ, একটা গোল হজম করেছে তাদের, এখন একটা গোল পরিশোধ করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে, সেটা আসলে আমরা তাদের দেখেছি, আক্রমণ হচ্ছে আবার আক্রমণে ওঠার চেষ্টা ওই নবরণ পল্লী উন্নয়ন সংঘের, কিন্তু যে কথা বলছিলাম আমরা যখন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের দ্বিতীয় সেমিফাইনাল আগামী তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর শুক্রবার আমাদের দ্বিতীয় সেমিফাইনাল
আগামী 30 সেপ্টেম্বর রূপে পাথলিয়া একাদশ বনাম ধামরাই। পাথলিয়া ইয়াং ইউনিটি বনাম ধামরাই। অনেক ধরনের খেলাই প্রচলন আছে, আসলে যত ধরনের খেলারই প্রচলন থাক না কেন, ফুটবল যে মানুষের সব থেকে বেশি জনপ্রিয় খেলা তার একটা উত্তর দৃষ্টান্ত আছে আমাদের এই বালকদের যুবসঙ্গে খেলার মাঠ। তথা আমরা ইতিপূর্বে দেখেছি ওই 19 তারিখে আমাদের নারী দল যে চ্যাম্পিয়ন হয়েছে তাদের যে ধরনের যে আনুষ্ঠানিকতা ছিল তার মাধ্যমে আমরা দেখেছি আসলে ফুটবলকে মানুষ কতটা ভালোবাসে, এবং সেই ভালোবাসার থেকেই মানুষ আজকে দর্শকদের উঠতে পারা ভিড় এই ভালন কেন্দ্রীয় যুব সংঘের মাঠে। যে দর্শকবৃন্দ তথা বারবারই আমরা বলতেছি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণেই যে এত সুন্দরভাবে বসে তারা যেভাবে খেলা বিশেষ করে আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ। যেটা হোক রুগুটিয়া আবার আক্রমণ ওঠার চেষ্টা করছে, যেদিকে বা প্রান্ত দিকে 11 নম্বর রাশি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্য ছিল সতীর্থকে দেওয়া কিন্তু না ওখানে প্রতিহত। যা হোক আবারও বল এখনো পর্যন্ত ওই সুন্দর একটা আক্রমণ, ভূতালে একটা আক্রমণ ছিল ওখানে, এখনো পর্যন্ত আক্রমণে আছে 11 নম্বর জাতি পরিহিত খেলোয়াড় কিন্তু অতিরিক্ত লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল ওই 14 নম্বর জাতি পরিহিত খেলোয়াড়, কিন্তু এখানে এখনো পর্যন্ত ওই নবারণ পল্লী উন্নয়ন সমিতির ছোট ছোট ছেলেগুলো সুন্দর সুন্দর খেলা উপহার দিচ্ছে। এখন বল আছে 4 নম্বর জার্সি পরিহিত ওই নাইজেরিয়ান রিক্রুটের কাছে, তার থেকে আবার 7 নম্বর সুন্দর মানে চমৎকার নিজেদের মধ্যে আদান প্রদানের মাধ্যমে খেলা এগিয়ে যাচ্ছে। আর একটা সুন্দর একটা শট দেখো, একটা শট দুর্ভাগ্য সময় একটা সুযোগ তারা নষ্ট করলো এই মাত্র। আক্রমণ পাল্টা আক্রমণ, আসলে প্রাণটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা অতিবাহিত হচ্ছে আমাদের। লম্বা করে বাড়িয়েছেন অধ্যক্ষ ওই 11 নম্বর জার্সি পরিহিত খেলো, আসলে একটা গোলের জন্য উনি খুব মরিয়া হয়ে উঠেছে, উনি একবার ডান পাশে একবার বাম পাশে একটা গোলের আসলে এই মুহূর্তে খুব প্রয়োজন, যেটা আমাদের সাথে সাথে ওনারাও খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। বল দিয়েছিল লম্বা করে দাঁড়িয়ে ওখানে আক্রমণ চেষ্টা
সুন্দর করে বলটাকে দিয়েছে ওখানে একজন ফিলার ছিল তার নাম জাতিপুর এটাকে সুন্দর একটা শট করেছিল মাটি কামরানো শট দত বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আজ থেকে 19 বছর আগে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল টিম এই পুরুষ বিভাগে সাব চ্যাম্পিয়ন হয়েছিল 19 বছর পর আমাদের মেয়েরা ওই সাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং যে সাব চ্যাম্পিয়নশিপে এই পর্যন্ত প্রত্যেকটা টুর্নামেন্টে ওই চ্যাম্পিয়ন হয়েছে ভারত সেখানে সেমিফাইনালে ভারতকে হারিয়ে পরবর্তীতে ফাইনালে উত্তীর্ণ হয় এবং ফাইনালে নেপালকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে বাংলার সেই বাঘিনীরা সাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যাই হোক আক্রমণে সুন্দর ফুটবল তৈরি উপহার দিচ্ছে ওই পঞ্চাশে একাদশের 11 নম্বর জাতিপুর এটা খেলোয়াড় চমৎকার খেলতেছে ওখানে বলটা দিয়েছিলেন কিন্তু ওখানে সুন্দর করে বাড়িয়েছেন ওই ভুগুতিয়া নবারণ পল্লী উন্নয়ন সমিতি আক্রমণে আছে মাঠের ডান দান্ড দিয়ে গ্রাহক 10 নম্বর জাতিপুর খেলোয়াড়ের কাছে বল এখানে উদ্দেশ্য 8 নম্বর জাতিপুর খেলোয়াড় দেখা যাক এখনো আক্রমণে আছে 10 নম্বর জাতিপুর খেলোয়াড় 14 নম্বর জাতিপুর খেলোয়াড় সুন্দর একটা সুন্দর একটা শট করেছিলেন খুবই চমৎকার খেলা হচ্ছে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে ঘুঘুদিয়া ডান প্রান্ত দিয়ে একটা কাটব্যাক করেছেন এবারে কিন্তু বিপজ্জনক অবস্থা শেষ বলতে ঠিক ছিল যা হোক এবারে কিন্তু মহিষাকে আপাতত তারাও চমৎকার খেলছেন অনেকগুলো সুযোগ পেয়েছিলেন তারাও এই মুহূর্তে কিন্তু তার দক্ষ বিচক্ষণ অবস্থায় যিনি তার দক্ষতার সহিত নৈপুণ্যের সহিত তিনি তার ম্যাচ পরিচালনা করে থাকেন উভয় দলে অনেক চমৎকার খেলছেন দর্শকদের আসলে আনন্দ দিচ্ছেন একটি ছন্দময় ফুটবল আমরা লক্ষ্য করছি এই ভালন কেন্দ্রীয় যুব সংঘের এই মাঠটি দারুণ চমৎকার একটি মাঠ যেটি ইউরোপের সেই মাঠগুলির মতাই মনে হচ্ছে খুব সুন্দর সুসজ্জিতভাবে এই মাঠটিকে সাজানো হয়েছে সেই আন্তর্জাতিক মাঠ যেখানে এবারে কিন্তু বিদেশি ছিল চমৎকার ড্রিবলিং ছিল শেষ মুহূর্তে রাখতে পারলেন না আবার কিন্তু পাল্টা আক্রমণ গতি বেশি ছিল বলের মধ্যে যার জন্য সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে দর্শক মন্ডলী খুবই চমৎকার খেলা হচ্ছে আজকে মনে হচ্ছে জার্মানির খেলা দেখছি ফ্রান্সের খেলা দেখছি যেখানে সেই উচ্চ মানের বিশ্বমানের বিশ্ব শত ফুটবলাররা খেলে থাকেন সেই কিলিয়ান এমবাপ্পে বেরোবার সুযোগ রয়েছে শুধুমাত্র শুধু একজন খেলোয়াড় যদি থাকতেন শুধু ছুটে দেওয়া সামান্যতম ছুটে দিতে পারলে কিন্তু দল কিন্তু গোল করছে ছুটে যেত ক্ষমতা খুঁজতে পারতেন আবার পাল্টা আক্রমণ করে থাকেন দর্শক মন্ডলী নবারণ পল্লী উন্নয়ন সমিতি ঘুঘুদিয়া এবারে লম্বা করে মেরেছেন দল সরাসরি মহিষাকে একাদশের অনুকূলে মহিষাকে দুজন বিদেশি খেলোয়াড় রয়েছে তাদের আসলে নিজেদের সেরাটা বিদেশি খেলোয়াড়দের খেলাগুলো আসলে আমাদের বাঙালিরা দেখতে পছন্দ করেন কিন্তু তারা নিজেদের সেই সেরাটা উপহার দিতে পারছে না আজকের জন্য তাদের সেই নিজেদেরকে সেই উজ্জ্বলভাবে যে মেলে ধরবে সেটি কিন্তু আজকে হয়ে উঠছে না দেখা যাক আরও অনেক সময় খেলা বাকি রয়েছে কখন কোন খেলোয়াড় জ্বলে উঠে তাদের নিজেদের সেরাটা উপহার দিতে পারে
তখন কিন্তু এবারে কিন্তু এই আসলে এটা একটা ট্র্যাপিং ফুটবলের পরিভাষায় বিভিন্ন ভাবে দল নিয়ন্ত্রণের কৌশল করে সুযোগ রয়েছে ঠিক ফোর সেকেন্ড পর্যন্ত দাও দর্শক মন্ডলী খেলা উপভোগ করছেন দিয়ে যুব সংগ্রহ আরো খেলা উপভোগ করছেন আরে সামনে মানুষ ভর্তি না খেলা পরিচালনায় যারা রয়েছেন জনাব মোহাম্মদ আবু তাহের খেলা পরিচালনা কমিটি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক রুদিন সাধারণ সম্পাদক ভালম কেন্দ্রীয় যুব সংঘ এবং ভালম ভালম কেন্দ্রীয় যুব সংঘ যারা পরিচালনা করে থাকেন জনাব আব্দুল কাদের সভাপতি ভালম কেন্দ্রীয় যুব সংঘ সহসভাপতি জনাব হাজিবুর রহমান এবং সুহেল মাদবর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রুদিন সহ সাধারণ সম্পাদক আল ইমরান সহ ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান টুটুল আব্দুল কাদের আমাদের আজকের প্রথম সেকেন্ড ফাইনাল মহেশ শেখাদের বনাম নবায়ন পরিবহন টুটু ঘুরিয়া আজকে আজকের এই খেলার সম্মুখ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের সভাপতি বাল্যম চন্দ্র যুব সংঘ এবং সাধারণ সম্পাদক চান্দা ইমরান আমরুজ আগামী শুক্রবার বিকাল 3 বাজে আপনাদের এই দর্শক আসলে মাঠের সবচেয়ে প্রাণপ্রিয় হলো দর্শক আর খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার এই দর্শকদের না বলো না প্রতি টানাকে টানাকে আসছে যে খেলা ওরা ভূমিকা শিক্ষা মাঝে আমাদের খেলোয়াড় সাগুলো বলেছেন নীরব প্রত্যেকটা এত সুন্দরভাবে দুটি দল খেলতেছে আর জিতাছি তারপরে আমি বলবো দুই দলের এই পাল্টাপাল্টি আক্রমণ কাউন্টার অ্যাটাক সুন্দর মহিষাসুরে অনেক সুযোগ হয়েছে কিন্তু হয়তো বা তাদের কিছু ভুলের কারণে হয়তো এতক্ষণ যে জন্য শুরু তারা শুরু করেছে মহিষাসুর তাদের গোল এবং এগারো নম্বর যাচ্ছি অনেক সময় ভালো করছে আসলে এত টাকার পরিবেশে খেলাটা দর্শকদের হয়ে থাকে আর দূরপাল্লার একটি দিক থেকে ভুল করেছিলেন সেটি বাংলাদেশের জন্য সবচেয়ে একটি ভুল ছিল নম্বর ওয়ানে চলে গেছে দারুণ একটি দূরপাল্লার একটি কিক তিনি নিয়েছিলেন এই মূর্খালীন আজকের তিনি এই ঘুগুদিয়ার পক্ষ হয়ে তিনি খেলছেন দারুণ খেলে থাকেন এবং এই বাংলাদেশের অনেক সুনামধন্য ফুটবলার আজকে কিন্তু এই ম্যাচের মধ্যে কিন্তু আজকে মাঠে রয়েছে তারা খেলছেন আজকের খেলার যে ছন্দময় যে খেলা সেটি দেখে নিশ্চয় আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে আসলে এই এরা কিন্তু অনেক উচ্চ মানের ফুটবলার যারা নিজেদের চমৎকার বোঝা করার মাধ্যমে খেলে থাকেন চমৎকার ছন্দময় খেলে থাকেন পাসিংয়ের মাধ্যমে খেলে থাকেন সেই খেলা কিন্তু আমরা প্রথম অর্ধটা পার করেছি উভয় দলেই চমৎকার খেলছেন উভয় দলের ফুটবলাররা এবং দর্শকরা সেই খেলা দেখে কিন্তু অত্যন্ত আনন্দিত একেবারে নিশ্চিত দর্শক মনোযোগ সহকারে অত্যন্ত মনোযোগ সহকারে সকলে এই ম্যাচটি উপভোগ করছেন যারা খেলা উপভোগ করছেন সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের স্বাগতম অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে
আপনারা এসেছেন খেলা দেখতে এসেছেন আসলে খেলার মাঠে থাকতে হবে এবারে কিন্তু বাম প্রান্ত দিয়ে সুযোগ রয়েছে ভুল ধরে কিন্তু আমাদের উচ্চমানের এই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্ররা রয়েছে আজকের এই মাঠে দর্শক মণ্ডলী আপনারা খেলা দেখে অবশ্যই মজা পাবেন আজকে সেই ছন্দময় ফুটবল আমরা লক্ষ্য করছি আবার বাম প্রান্ত দিয়ে এবারে কিন্তু এবার ছিলেন সেই বাঙালো কিক রোনালদিন তারা কিন্তু বইয়া হয়ে গেছেন দেশকে ভুল পিছিয়ে রয়েছেন তারা সেই গোলটি পরিশোধের জন্য ক্ষমতায় আসার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে পড়েছেন চমৎকার সজ্জন চমৎকার ব্যাপাস করলেন এই মুহূর্তে কেমন ভাবে পাকিং এর মাধ্যমে ছন্দময় একটি ফুটবল তারা উপহার দিতে সমর্থ হচ্ছেন দর্শক মন্ডলী দারুণ খেলছেন উভয় দলের ফুটবলাররা দুটি বলেই কিন্তু বাংলাদেশের স্বনাম ধন্য ফুটবলাররা রয়েছেন যার জন্য এবারে লম্বা করে বাড়িয়েছেন ওই বিদেশি কর্নার কিক অর্ধ গোল বরাবরে এবার ছিলেন কিন্তু কাদের কাজ করতে পারেননি ক্লিয়ার করেছেন বল চলে এসেছে সেই এবারে কিন্তু ভুল করলেন রাখতে পারেননি ফুটবলার আবারও কিন্তু দশ নম্বর জার্সি পরে তো ফুটবলার গ্রবিডিয়ার সুন্দর খেলছেন চমৎকার মনে হচ্ছে ইউরোপ কান্ট্রি খেলা দেখছি আমরা সেই উচ্চ মানের সেই বড় বড় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ বার্সেলোনা রবীন্দ্র সেই ক্লাবের খেলার মতো মনে হচ্ছে সেই ধরনের মাঠ মনে হচ্ছে নবরণপল্লী উন্নয়ন সমিতি ঘুগুদিয়া এক বৈশাখী একাদশ শূন্য অর্থাৎ এক শূন্য বলে ঘুগুদিয়া তারা এমন হলে ফুটবলাররা তারা বল নিয়ন্ত্রণ করে থাকেন এবারে কিন্তু ব্যাটিং করছে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন বৈশাখী একাদশ চমৎকার ভাবে বলতে বাদ করলেন এবারে কিন্তু সেই মারাজ হুসাইন এবং বন্ধুদের ফুটবলার ক্রস করেছিলেন সম্ভাব্য সুযোগ কাল তাই তাকে পরিণত করেছিলেন শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করেছেন দল কিন্তু আবার কিন্তু সল্প আক্রমণের দিকে যাচ্ছে সেই ঘুগুদিয়ার ফুটবলাররা এবং কাতার বিশ্বকাপ এবারে কিন্তু সুযোগ ছিল সুন্দর খেলছেন উভয় দলের ফুটবলাররা আসলে দর্শকরা দেখেন একেবারে চাপক পাখির মতো তাকিয়ে আছেন এই খেলা দেখার জন্য দারুণ খেলছেন সম্ভবত সুযোগ সৃষ্টি করছেন গোল আদায় করার জন্য যতই সুন্দর হোক না কেন খেলা কিন্তু গোল কিন্তু করতে হবে ম্যাচ জয়ের সেই গোলে 2010 2014 এবং শেষ বিশ্বকাপ 2018 সালে সেই রাশিয়া বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন দল ফ্রান্স এবং রানার কাপ দল ছিল ক্রোয়েশিয়া এবারে কিন্তু দেখা যাক ফুটবলার মূর্খালীন এদিকে মহিষাসী একাদশের হয়ে খেলছেন দশ নম্বর জার্সি পরিহিত ফুটবলার মারাজ হুসাইন তিনিও অত্যন্ত উচ্চ মানের একজন ফুটবলার বাংলাদেশের স্বনাম ধন্য একজন ফুটবলার দল কিন্তু সরাসরি ব্যান হেড হয়েছিল ওখানে কিন্তু ফ্ল্যাকলিং চলছে এই মুহূর্তে দেখা যাক তাদের সেই বলকে আবার লম্বা কিক নিয়েছেন শেষ পর্যন্ত একেবারে গোল বিশেষ করে সেই বেলজিয়ামের গোলরক্ষক থিগো কুর্তোয়া ব্রাজিলের অ্যালিসন পিটার অ্যান্ডারসনদের কথা বলতে হবে সেই আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ তারও কিন্তু পেয়েছিল গোল হতে পারে শেষ পর্যন্ত গোলরক্ষকের কল্যাণে যা হোক আবারও লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য ছিল সতীর্থ ছিল শেষ পর্যন্ত কিন্তু আবার পাল্টাক্রমণের দিকে যাচ্ছে মহিলাকে একাদশ তারা দ্বিতীয় অর্ধে এসে অনেকটাই নিজেদের সুদ্ধভাবে মেনে ধরতে সমর্থ হয়েছেন যেহেতু উভয় দলে আমাদের এই বেশ বড় নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে এই ম্যাচটি এবং খবুদিয়ার গোলরক্ষক বিকিস্ট্রি একদম ফুটবলার তিনি দারুণ খেলে থাকেন এবারে কিন্তু বাম প্রান্ত দিয়ে আক্রমণের সিস্টেম শেষ পর্যন্ত গোল পাস করলেন আবারও মহিষাসী একাদশ সাত নম্বর জার্সি পরিহিত ফুটবলার চমৎকার পাকিংয়ের মাধ্যমে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দর্শকরা খুবই আনন্দিত আসলে এই ছন্দময় ফুটবল দেখার জন্যই কিন্তু এই দর্শকরা আজকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন লম্বা করে বাড়িয়েছিলেন গোল হতে পারে
Thank you.
সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে টিনের ভুলে বৈশাখী একাদশ তারা এগিয়ে রয়েছে। যদিও প্রথমত যে তারা পিছিয়েছিল শেষ পর্যন্ত, আসলে এগুলো গোল বলের খেলা, কিছুই বলা যাবে না শেষ মুহূর্ত পর্যন্ত, আসলে বলা মুশকিল। দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের নারী ফুটবলারদের কথা না বললে না, সাব চ্যাম্পিয়ন যেই আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই যত দর্শক এসেছেন সকলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই বাংলাদেশ নারী ফুটবল টিমকে। বিনা গোলে এই মুহূর্তে কিন্তু বৈশাখী একাদশ তারা কিন্তু এগিয়ে রয়েছে চমৎকার সঙ্গে পাচিনের মাধ্যমে। এবারে কিন্তু সে আবারও সে বিদেশি খেলোয়াড় এবারে দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টে ফুটবল স্পন্সর দিনে জনাব মোহাম্মদ সুজন, সুজন স্পোর্টস কালামপুর বাজার, এই চমৎকার আয়োজনের এই সুযোগ করে দেওয়ার জন্য, এই বিনোদনের সুযোগ দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করেছেন তাদেরকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, এটা রয়েছে যে গোল্ডেন দ্বিতীয়ার্ধে কিন্তু একেবারে প্রাধান্য বিস্তার করেছে মহিষাসী একাদশ। একেবারে শুরু থেকে দ্বিতীয়ার্ধে তারা কিন্তু সব সময় সেই প্রতিপক্ষের জালের দিকে কিন্তু এগিয়ে রয়েছে, আক্রমণ চালাচ্ছে এবারে, কিন্তু আসলে বিশ্ব নন্দিত যারা উৎসাহিত হয়েছেন তাদের কথা না বললে নয়, সেই আমরা যদি আর্জেন্টিনা বিজেতা চাই সেই লিওনেল মেসির কথা বলতে হবে, সেই বিশ্ব নন্দিত ফিলিপে জুনিয়রের কথা বলতে হবে, রিচার্লিসনের কথা বলতে হবে, গ্যাব্রিয়েল জেসুসের কথা বলতে হবে, যারা সর্বসময় প্রতিপক্ষের জালে যারা আক্রমণ করে থাকেন। এবারে কিন্তু কামব্যাক করেছেন, দেখা যাক, সুন্দর খেলছেন ওখানে, কিন্তু ফ্ল্যাটলি আসলে দল ক্লিয়ার করলেন শেষ মুহূর্তে, কিন্তু সেই বৈশাখী একাদশের অনুকূলে এখনো বল রয়েছে, তারা দারুণ প্রাধান্য বিষয় লম্বা এবারে কিন্তু হেডার ছিলেন, কিন্তু তিনি কিন্তু ঠিকমতো খেলতে পারেননি, যদি সুন্দরভাবে হেড নিতে পারতেন তাহলে আর একটি ব্যবধান তিনি বাড়াতে পারতেন, তার এক হতে পারত। ওখানে কিন্তু সুন্দর খেলছেন উভয় দলই, কিন্তু আমাদের এই দেশ বরণ্য ফুটবলাররা কিন্তু রয়েছেন, সে ন্যাশনাল টিমে খেলে থাকেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবে পূর্ব ক্লাবে যারা খেলে থাকেন তারা কিন্তু উভয় দলেই কিন্তু স্বনামধন্য ফুটবলার রয়েছে, দারুণ খেলেছেন আজকের ম্যাচটি, খুব চমৎকার পাচিংয়ের মাধ্যমে, বিশেষ করে শুরু থেকেই আমরা লক্ষ্য করছিলাম সে জার্মানির খেলার কথা মনে করে আসেন, সে মাইকেল বালাকরা খেলতেন, সে ইউরোপিয়া ক্লোভারা যখন খেলতেন দারুণ খেলতেন লং পাসের মাধ্যমে, সেই খেলাকে বিশ্ববাসী সেই বিশ্ব নন্দিত যারা ফুটবল প্রেমী দর্শক তারা এই খেলাগুলো দেখতে পছন্দ করে থাকেন। এই মুহূর্তে কিন্তু আসলে যদিও আসলে এই ক্রোকোডিয়া তারা পিছিয়ে রয়েছে এই মুহূর্তে, ডান দিক থেকে সুন্দর দারুণ খেলে থাকেন, আসলে বিশ্ব নন্দিত একজন ফুটবলারের পরিণত হওয়ার দিকে রয়েছেন বাংলাদেশ দল, একসময় বিশ্ব দরবারে বিশ্বকাপে খেলবে তারা, ওয়ার্ল্ড কাপে খেলবে, আসলে ওয়ার্ল্ড কাপে চারটি অঞ্চলে সারা বিশ্বকে চারটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে, যেখানে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ায় চারটি অঞ্চলে বিভক্ত হয়ে মোট 32টি দল এবারে সুযোগ হয়েছিল, মোট 32টি দল এই বিশ্বকাপে অংশ নিয়ে থাকেন, যেখানে ইউরোপ থেকে 15টি, আফ্রিকা থেকে 5টি, আমেরিকা থেকে 8টি এবং এশিয়া থেকে 4টি, মোট 32টি দল এই বিশ্বকাপে অংশ নিয়ে থাকে। একসময় এই বাংলাদেশ দল, নারী দল এবং পুরুষ দল উভয়ে তারাও এই বিশ্ব দরবারে তারা জায়গা করে দেবেন সেই চর্চাটা ব্যক্ত করছে। আজকে এই দেশ বরণ্য ফুটবলাররা ধন্যবাদ সবল নাকি বালঙ্কের সঙ্গে আয়োজিত ওয়ারিকে আপনারা ব্যক্তিত ছিলেন মহাদেয়ানকে আমাদের আজকে প্রধান হিসেবে স্বাগত আমাদের সুরক্ষা বেরোবে জনাব মোহাম্মদ আউলা হোসেন, চেয়ারম্যান সম্বাদ উন্নয়ন পরিষদ এবং প্রভাষক বালমিয়ার খান্ডি বিদ্যালয়, বিশেষ উত্তর তারা আমাদের মঞ্চ উপস্থিত হয়েছেন, আমাদের সুন্দর কুশল ছিল গায়ক জনাব মোহাম্মদ রাজনালী, জনাব মোহাম্মদ জোহা সুদ্দিন,
জনাব মোহাম্মদ আবু সাইদ, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, জনাব মোহাম্মদ জালালউদ্দিন এবং আজকের এই টুর্নামেন্টের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের, বলিউড ক্রিকেটের সঙ্গে এবং সাধারণ সম্পাদক সান্দা ওদান আবলিক এবং দুই খেলার মাঠ কমিটি বা আহ্বায়ক হিসাবে যিনি কঠোর পরিশ্রম করতেছেন যার একঘাত্তর উদ্যোগে এই মাঠটার এক সুযোগে সাজিয়েছে সমালোচনায় আমি জনাব মোহাম্মদ আবু তাহারকে এবং জনাব মোহাম্মদ আবু রক্ষিক সাদা সমাজ বলন কেটে সঙ্গে এবং পুত্র আছেন জনাব মোহাম্মদ হেসপাতাল কবিতা করেছেন সুজন শেখ সমালোচনায় সুজনকে এবং আমাদের রানার আচরণ যে পুরস্কারটি আমাদের উপহার দিলেন আমাদের